নমস্কার বন্ধুরা কারেক্ট টাইম ইনফরমেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় আপডেট লক্ষ্মীর ভাণ্ডারের এই মাসের টাকা সবার অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। আপনারা যদি এখনও টাকা ঢুকে না থাকে তাহলে আপনি কিভাবে চেক করবেন যে আপনার টাকা ছাড়া হয়েছে কি না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে চেক করবেন যে আপনারা এই মাসের টাকা ঢুকেছে না তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে কি না সেটি দেখার জন্য আপনাদের লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটেতে চলে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওখান থেকে ক্লিক করে চলে আসতে পারবেন এই ওয়েবসাইটে আসার পরে আপনাদের একটু নিচে স্ক্রল করতে হবে এবং এখানে দেখুন বলা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্টেটাস এ অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এই নতুন একটি পেজ খুলে গেল এবং এখানে শুরুতেই যেটি বলা রয়েছে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি অথবা মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার অথবা আধার কার্ড নাম্বারটি এন্টার করতে হবে যে কোনো একটি নাম্বার এন্টার করার পরে এই পাশে দেখুন বলা যাচ্ছে ক্যাপচার কোড এই ক্যাপচার কোডটি আপনাকে এখানে পুট করতে হবে তারপরে এই সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে নিচে আপনাদের ডিটেলসগুলো দেখাবে এখানে যেরকম আপনার অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটি দেখাবে তারপরে আপনার অ্যাপ্লিকেশনটি কত তারিখে অ্যাপ্রুভ হয়েছে কত তারিখে ফরওয়ার্ড হয়েছে কত তারিখে সাবমিট হয়েছে এখানে আপনারা ডিটেলসটি পেয়ে যাবেন এবং এখানে দেখুন আপনারা দেখতে পারবেন যে এই যে পেমেন্ট স্ট্যাটাসের এখানে দেখুন বলা রয়েছে যে আপনি নাম দেখতে পারবেন আপনার নাম তারপরে বেনিফিশিয়ারি আইডি মানে আপনার লক্ষ্মীর ভান্ডারের আইডি নাম্বারটি দেখতে পারবেন এবং অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটি আপনারা দেখতে পারবেন এবং এই কর্নারে দেখুন এই যে তীর চিহ্নটি দেওয়া রয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে দেখুন ফাইন্যান্সিয়াল ইয়ারটি আপডেট হয়ে গেছে দু হাজার চব্বিশ পঁচিশ দেখা যাচ্ছে এবং এখানে আপনার নাম বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি নাম্বার আপনারা দেখতে পাবেন তারই সঙ্গে নিচে দিকে দেখুন বলা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটাস এখানে আমার বলা রয়েছে ভ্যালিডেশান সাকসেস রেডি ফর পেমেন্ট এখানে অনেকজনেরই ভ্যালিডেশান ইরোর দেখাচ্ছে তার কারণ হচ্ছে যে অনেকের ব্যাঙ্কে আধার লিঙ্কের সমস্যা রয়েছে তো তাদের কিন্তু আধার লিঙ্ক যদি সরেই গিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে ব্যাঙ্কে গিয়ে আধার লিঙ্কটি পুনরায় করতে হবে আধার লিঙ্ক যদি আপনার করা না থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসবেন কারণ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডিবিটির মাধ্যমে পাঠানো হয় আপনার অ্যাকাউন্টে ডিবিটি যদি অন না থাকে বা যদি অ্যাকাউন্টে কেওয়াইসির সমস্যা থাকে বা আধার লিঙ্কের সমস্যা থাকে তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে এই মাসের যে হাজার টাকা দিতে চলেছে যেমনটা বাজেটে ঘোষণা করা হয়েছিল রাজ্যের বাজেটে যে এই মাস থেকে হাজার টাকা দেবে সেই হাজার টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে না তা আপনার যদি ভ্যালিডেশান ইরোড দেখায় তো সেই ক্ষেত্রে আপনাকে ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করতে হবে অথবা আপনার ভিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এবং ভ্যালিডেশান সাকসেস দেখালে আপনার কোনো চিন্তা নেই এই মাসে এক হাজার টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এবং তারই নীচে দেখুন বলা হচ্ছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি আপনাদেরও এরকম দেখাবে যদি এইরকম দেখায় তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই আপনার আইডিটি একদম চালু রয়েছে আপনার অ্যাকাউন্টে এই মাসে এক টাকা ঢুকে যাবে এবং নিচে থেকে দেখুন বলা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের নাম্বারের ফার্স্টের দুটি সংখ্যা এবং লাস্টের তিনটি সংখ্যা দেখাবে এবং আইএফএসসি কোডটি দেখাবে তা আপনারা এখান থেকে বুঝিয়ে যেতে পারেন যে আপনার কোন ব্যাঙ্কের অ্যাকাউন্টে ডিবিটের মাধ্যমে নেওয়া হয়েছে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টেই কিন্তু আপনার হাজার টাকাটি ঢুকবে এই মাসের হাজার টাকাটি এবং এখানে দেখুন পেমেন্ট স্ট্যাটাস এখানে দেখুন কি বলা রয়েছে পেমেন্ট স্ট্যাটাস এখানে যে এপ্রিল মাস দেখাচ্ছে মানে এই মাসের টাকা কিন্তু ছাড়া হয়ে গেছে পেমেন্ট আড্ডার প্রসেস দেখাচ্ছে তো এই মাসের টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে আপনাদের আজ বা কালের মধ্যে ঢুকে যাবে অথবা আপনারা পাঁচ তারিখের পর্যন্ত অপেক্ষা করবেন পাঁচ তারিখের পরেই আপনার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে তো এইভাবে আপনারা নিজেদের স্ট্যাটাস দিয়ে চেক করতে পারবেন যে আপনাদের লক্ষ্মী ভান্ডারের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে কিনা তো এই ছিল এ টু জেড ফুল প্রসেস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই প্রসেসটি আপনারা নিজেদের কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা আপনাদের মোবাইলের মাধ্যমে দেখতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন কারণ আপনার একটি লাইক আমাদের উৎসাহিত করে নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য এবং অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয় এবং আপনি যদি এখন আমাদের চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশন ক্লিক করে দেবেন যাতে আপনি পরবর্তী কোনো ভিডিও আপডেট মিস না করে যান এবং আপনি যদি এখন আমাদের সাথে ফেসবুক যুক্ত না হয়ে থাকেন তাহলে ফেসবুক পেজের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশান দিয়ে দেবো আপনার ওখান থেকে ফেসবুক যুক্ত হয়ে আমরা এইরকম নতুন নতুন টপিকের ভিডিও আমাদের ফেসবুক পেজে ছাড়তে থাকি তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরে একটি নতুন ভিডিওতে একটি নতুন টপিক নিয়ে ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ